Haste was Salvambrum, Boribusar, Shakawa, Botox, Satopito, Klajaman, Pangitongo, Obanoka Sunabagi, Shangron Salo, Saltang, Tripura, Hankor Pani, Conference Rognogo, Haste Mohila Commission, Ibukate Kasha, Shikata Panda, Klajaka, Dinin Opando, Manzaka, Haste Buri Commission, Chairperson, Bonali Kushami, Saltang, Hankor, Pa, Nokobui, Haste Police Commission, Kusuk, Asuk Hangotong Nairo, Nokobui, Anganwani Center, Samutang Nairo, Kognaratini Haste. Buri Commission ni chairperson Bonari Gun Samishaka. Hastewo Salvarum Burumno Buri Rongatoy Shatopito Butok Lajamunatoi Borono Shinanago Abon Tinyo Tinino Okoktuma Uram Buramno Hastewo Grunkrung Tayo Koboi Agoliwo Hanyo Buri Jirai Rung Srinai Rongi Shakawo Rompre Shopreno Karibo Kobongma Hamia Samupati Manotoi Botini Belakino Ka Dozamoni Koksaka Tebo Shakabo Obohai Samuhambia Bukurangzak Rokno Tati Datinga Romna Nibagibo Bokogner Katini. Te Ovahai Burish Rairongni Chakawo Samuhambia Bukurangzak Borono Bohanyo Romui Mazara Berson Dun Bagui Hasteni Mohila Commission Zenangmani Chubatsuni Yak Pologrinahni Saka Koktum Nairongni Buskango Ready Nano Kibishun Yaska আজকে ক্রাইম এগেইনস্ট উইমেন এন্ড গার্লস এই বিষয়টির উপর রাজ্য মহিলা কমিশন রাজ্যব্যাপী আলোচনা সভার আয়োজন করেছে এবং আজকে আমরা ওয়েস্টের সব ডিস্ট্রিক্টগুলোতে গিয়ে আমরা করছি আজকে ওয়েস্টের এই ডিএম কনফারেন্স হলে আমাদের এই অনুষ্ঠান হবে এবং এটা শুধু অনুষ্ঠান নয় এটা একটা অনেকটা ইন্টারঅ্যাকটিভ সেশনের মতো প্রত্যেকের ভিউজ সবাই রাখবেন আমাদের মধ্যে কিন্তু এখানে বিভিন্ন এনজিওস গুলো আছে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যারা কাজ করছেন মূলত এদের একটা অংশ আমাদের মধ্যে এসেছেন আমাদের সঙ্গে ডিএম মহোদয় থাকবেন আমাদের সঙ্গে পুলিশের কর্তারা থাকবেন এসপি মহোদয় থাকবেন এবং এখান থেকে আমরা একটা তুলে নেব যে কিভাবে এই মহিলাদের বিরুদ্ধে যে নির্যাতন বা মেয়েদের বিরুদ্ধে যে নির্যাতন হচ্ছে তার প্রতিরোধের ব্যবস্থা করার লক্ষ্যেই কিন্তু রাজ্য মহিলা কমিশনের এই উদ্যোগ এবং আমাদের রাজ্যে আমরা দেখেছি যে গত পরশু রাত্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যা কিনা আমরা একেবারেই মেনে নিতে পারছি না রাজ্য মহিলা কমিশন কিন্তু এর তীব্র বিরোধিতা করছে এবং দোষী ব্যক্তির শাস্তি হবে এবং একজন কিন্তু গ্রেফতার হয়ে গেছে এবং আরো কিছু সামনে এমন একটা পানিশমেন্ট হবে যে রাজ্য মহিলা কমিশন এই ক্ষেত্রে সর্বতোভাবে সাহায্য করবে এবং এই সমস্তগুলোকে একত্রিত করে প্রতিরোধ করাটাই হচ্ছে রাজ্য মহিলা কমিশনের এই আলোচনা সভার বিশেষত্ব